হ্যালো এভরিওয়ান, অথরা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি, তবে আজকে একটু বেশি ভালো থাকার কারণ আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে। আজকে একটা ছোট্ট প্রিন্সেসের বার্থডেতে আমরা যাচ্ছি, আমার হাজবেন্ডের অফিস কলিগ তার মেয়ের বার্থডেতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে একটু দূরেই আছে যেখানে বার্থডে ভেনুটা, চলো যাই। এই যে চলে এসেছি, আর এটাই বার্থডে ভেনু। চারদিকে সবুজ, ভালো বেশ জায়গাটা। আর এই দিকটাতে আছে পার্কিং জোন। চলো ভেতরে যাই। ইউকেতে এসে আমাদের এই ফার্স্ট কোনো বার্থডেতে অ্যাটেন্ড করা। একটু বেশি ভালো লাগছে এটা ভেবে যে অনেক দিন পরে অনেক বাঙালিদের সমাগম একসাথে। এখানে ম্যাক্সিমাম সব বাঙালি ছিল। মন খুলে কথা বলা, জমিয়ে খাওয়া দাওয়া হলো, প্রচুর আনন্দ। আর এই যে বার্থডে ডেকোরেশন, অনেকেই এসেছে। এই যে রিও, এখানে আজকে রিওই কিন্তু সব থেকে ছোট সদস্য। অন্যান্য বাচ্চাদের মধ্যে রিও ছিল সব থেকে ছোট। এই যে দেখো যাচ্ছে গুটি গুটি পায়ে, আর কোথাও না বেলুন ধরতে যাচ্ছে। ওর কিন্তু এই বেলুন ভীষণ পছন্দের, চারদিক দেখছে, তবে ওর লক্ষ্য একটাই, বেলুন ধরবো। তো তারপরে সবার সাথে কথাবার্তা হয়ে একটু স্ন্যাক্সের দিকে এলাম। স্ন্যাক্সগুলো বেশ ভালো ছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে বাচ্চাদের এন্টারটেন করছে, মিউজিকের সাথে এন্টারটেন করছে, ডান্স, খেলাধুলো সব কিছু কিন্তু মিউজিকের সাথে। আমার কাছে এরকমটা দেখাই ফার্স্ট টাইম, আমি দেখিনি আগে কখনো। এটা মেবি আমি ইউকেতে এসেই ফার্স্ট টাইম দেখছি। আমাদের ইন্ডিয়াতে এরকম কনসেপ্ট আছে কি না আমি জানি না, তোমাদের জানা থাকলে আমাদের আমাকে জানিও। আমার খুব ভালো লেগেছে। দেখো এখানে মিউজিকের সাথেই কিন্তু পুরোটা চলছে, বাচ্চাদের সাথে কথা বলছে, বাচ্চাদের সাথে গেম হচ্ছে, ডান্স হচ্ছে, সাথে প্যারেন্টসদেরও ডেকেছে, বিশেষ করে মম, বাচ্চাদের যা মায়েদেরকে ডেকে ডেকে নিয়ে ওরা বাচ্চাদের সাথে মায়েদেরও এন্টারটেন হচ্ছে। ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তবে একটু লাউড মিউজিক ছিল বলে না রিও একটু ভয় পাচ্ছিল, যার জন্য একটু গিয়েই চলে আসলো। আমি মিউজিকটা খুব একটা রাখিনি, কিছুটা রেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চলো তাহলে তোমরা দেখো, আমি বেশি বকবক করব না, সাথে থাকো।
আমি চেয়েছিলাম প্রচুর নাচ গানের পরে কেক কাটিং হলো। কেক কাটিং এর পরে এই যে আমরা চলে এসেছি লাঞ্চ করতে, লাঞ্চের মেনুগুলো না আমি ক্যাপচার করতে মেনলি ভুলেই গেছি, কেননা সবার সাথে এতটা গল্পতে মত্ত হয়ে গেছিলাম আমি যে ক্যাপচার করব ভিডিও করতে সত্যি আমি ভুলে গেছিলাম। তো লাঞ্চের আইটেমগুলো বেশ ভালোই ছিল, ভেজ ননভেজ দুটোই ছিল। তো এই যে দেখো রিও ডেকোরেশনের বেলুনগুলো নিয়ে টানাটানি করছে, যদি ওকে দেওয়া হয়েছে যে নাও খেলো, তো সব বাচ্চারাই এরকম আনন্দ করছিল সব ডেকোরেশনের বেলুনগুলো নিয়ে। দেখো এখানে আরেকটি বাচ্চাও আছে, রিও আছে, দুজন কিন্তু একটা ধরে টানাটানি করছে। তো এই তো ছিল আজকের দিনটা, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও প্রচুর আনন্দ করেছি, খুব ভালো ছিল। চলো এবার বাড়ি ফেরার পালা, ভালো থেকো, টাটা।